হ্যালো ফ্রেন্ডস, জব স্টোর চ্যানেলে আবার একটু নতুন প্রাইভেট কোম্পানির জব নিউজ আপডেটে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, সিপ্লা মেডিসিন কোম্পানিতে আবার নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে আপনারা ছেলে মেয়ে উভয় প্রার্থী বিভিন্ন ডিপার্টমেন্টে আবেদন করে কাজ করতে পারবেন। সিপ্লা মেডিসিন কোম্পানিতে আবেদন করার জন্য আপনাদের কোয়ালিফিকেশান শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করা থাকলে সিপ্লা মেডিসিন কোম্পানিতে অনেক ভালো ভালো ডিপার্টমেন্টে আপনারা আবেদন করে কাজ করতে পারবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সিপ্লা মেডিসিন কোম্পানিতে কীভাবে আপনারা আবেদন করবেন, কতগুলি শূন্য পদে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে, কী কী ফ্যাসিলিটি পাবেন কোম্পানির পক্ষ থেকে, এছাড়া কোন কোন ডিপার্টমেন্টের ক্ষেত্রে কত টাকা আপনারা মাসিক বেতন পাবেন, সমস্ত স্টেপগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো মেডিসিন কোম্পানিতে আবেদন করে কাজ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আসুন বন্ধুরা, সিপ্লা মেডিসিন কোম্পানির পক্ষ থেকে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে সমস্ত স্টেপগুলি এবার আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে দেখে নেব। তো ভিডিওটি দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সিপ্লা মেডিসিন কোম্পানি জব ভ্যাকান্সি 2024, অর্থাৎ সিপ্লা মেডিসিন কোম্পানির যে রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে সেই রিক্রুটমেন্টের অফিসিয়াল ড্যাশবোর্ডে আমরা এখন বর্তমানে আছি। জব ডেসক্রিপশন বক্সের মাধ্যমে আমরা দেখে নেব সিপ্লা মেডিসিন কোম্পানিতে কারা কারা আবেদন করে কাজ করতে পারবেন, সিপ্লা মেডিসিন কোম্পানিতে আবেদন করার জন্য আপনাদের কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, কতগুলি শূন্য পদে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে, সমস্ত স্টেপগুলি এবার আমরা জব ডেসক্রিপশন বক্সের মাধ্যমে দেখে নেব। তো এখানে আপনারা আবেদন করতে পারবেন মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদনযোগ্য। ছেলে মেয়ে উভয় প্রার্থী আপনাদের কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সিপ্লা মেডিসিন কোম্পানিতে আবেদন করে কাজ করতে পারবেন। এর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। সিপ্লা মেডিসিন কোম্পানিতে আবেদন করার জন্য আপনাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে শুধুমাত্র আপনাদের নিম্ন অষ্টম শ্রেণী পাশ করা থাকলে সিপ্লা মেডিসিন কোম্পানিতে অনেক ভালো ভালো ডিপার্টমেন্টে আপনারা আবেদন করে কাজ করতে পারবেন। এছাড়া যদি আপনাদের মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাশ এবং গ্রাজুয়েশন পাশ করার ডিগ্রি থাকে তাহলে কিন্তু সিপ্লা মেডিসিন কোম্পানিতে ডেটা এন্ট্রি অপারেটর, বারকোড স্ক্যানিং, সুপারভাইজার, স্টোর কিপার, স্টোর ম্যানেজার এই সমস্ত বেশ কয়েকটি ডিপার্টমেন্টে আপনারা আবেদন করে কাজ করতে পারবেন যদি আপনাদের কোয়ালিফিকেশান ডিগ্রি ভালো থাকে। এর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকান্সি অর্থাৎ কতগুলি শূন্য পদে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 68 অর্থাৎ 68টি শূন্য পদে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে সিপ্লা মেডিসিন কোম্পানিতে। এই সিপ্লা মেডিসিন কোম্পানিতে 68টি শূন্য পদে আপনারা ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করে কাজে নিয়োগ হতে পারবেন। তো খুবই লিমিটেড ভ্যাকান্সি আছে দেখতেই পাচ্ছেন, আবেদন পদ্ধতি দেখে এখনই আপনারা আবেদন করুন। এর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ডিউটি টাইম অর্থাৎ কত ঘন্টা করে আপনাদের কাজ করতে হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 8 hours + 1 hour break অর্থাৎ 8 ঘন্টা করে কিন্তু প্রতিদিন ডে আপনাদের ডিউটি করতে হচ্ছে সিপ্লা মেডিসিন কোম্পানিতে। এর সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা 1 ঘন্টা রেস্ট টাইম অর্থাৎ টিফিন টাইমের জন্য কিন্তু 1 ঘন্টা আপনারা রেস্ট পাবেন। অর্থাৎ সিপ্লা মেডিসিন কোম্পানিতে কিন্তু আপনাদের 9 ঘন্টা করে কাটাতে হচ্ছে। এর সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব স্যালারি অর্থাৎ মাসিক বেতন আপনারা কত টাকা করে পাবেন। এখানে যে কোনো ডিপার্টমেন্টের ক্ষেত্রে আপনি বেতন পাচ্ছেন 16,200 টাকা এবং আপনাদের যদি কোয়ালিফিকেশান ভালো থাকে তাহলে কিন্তু সিপ্লা মেডিসিন কোম্পানির পক্ষ থেকে আপনারা 20,400 অর্থাৎ 20,400 টাকা স্যালারি কিন্তু আপনারা পেতে পারেন যদি আপনাদের কোয়ালিফিকেশান ভালো থাকে। এর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাসিলিটি অর্থাৎ কী কী সুযোগ সুবিধা পাবেন কোম্পানির পক্ষ থেকে। এখানে আপনারা পাচ্ছেন পিএফ, ইএসআই, ওটি, বোনাস এই সমস্ত সকল সুযোগ সুবিধাগুলি সিপ্লা মেডিসিন কোম্পানির পক্ষ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। এর সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব এজ লিমিট অর্থাৎ ছেলে মেয়েদের ক্ষেত্রে বয়সসীমা কী চাওয়া হয়েছে। এখানে ছেলেদের ক্ষেত্রে বয়সসীমা চাওয়া হয়েছে 18 থেকে 45 বছরের মধ্যে হলে ছেলেরা আবেদন করে কাজ করতে পারবেন। এর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ফিমেল অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে যে বয়সসীমাটা চাওয়া হয়েছে সেটা হলো 18 থেকে 40 বছরের মধ্যে হলে মহিলারা আবেদন করে কাজ করতে পারবেন সিপ্লা মেডিসিন কোম্পানিতে। এর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন উইকলি ওয়ান ডে অফ অর্থাৎ সপ্তাহে কিন্তু একদিন করে আপনারা ছুটি পাবেন মেডিসিন কোম্পানির পক্ষ থেকে। অর্থাৎ মাসে কিন্তু আপনাদের 26 দিন করে ডিউটি করতে হচ্ছে সিপ্লা মেডিসিন কোম্পানিতে। এর সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন রুম অ্যান্ড ফুড ফ্রি অর্থাৎ থাকা খাওয়া সম্পূর্ণ কিন্তু কোম্পানির পক্ষ থেকে আপনারা পাবেন। এর জন্য আপনাদের স্যালারি অর্থাৎ মাসিক বেতন থেকে কিন্তু কোনোরকম কোনো চার্জ কিন্তু সিপ্লা মেডিসিন কোম্পানির পক্ষ থেকে কাটা হবে না, এটি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কোম্পানি স্টাফদের জন্য প্রোভাইড করছে। তো এর সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব নেম অফ পোস্ট অর্থাৎ কোন কোন ডিপার্টমেন্টে বর্তমানে নিয়োগ চলছে, কোন কোন ডিপার্টমেন্টগুলিতে আপনারা আবেদন করে কাজ করতে পারবেন সমস্ত ডিপার্টমেন্টগুলি এবার আমরা দেখে নেব। তো 1 নম্বরে দেখতে পাচ্ছেন মেডিসিন প্যাকেজিংয়ের ক্ষেত্রে কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদটিতে আবেদন করার জন্য আপনাদের অষ্টম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এছাড়া দেখতে পাচ্ছেন ডিসপুট চেকিং, এই পদটিতে আবেদন করার জন্য আপনাদের মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এছাড়া দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি, এই পদটিতে আবেদন করার জন্য আপনাদের উচ্চ মাধ্যমিক পাস প্লাস বেসিক কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে, তবে এই ডেটা এন্ট্রি এই পদটিতে আপনারা আবেদন করে কাজ করতে পারবেন। এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বারকোড স্ক্যানিং, এই পদটিতে আবেদন করার
জন্য আপনাদের মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এছাড়া দেখতে পাচ্ছেন রিটেল, এই পদটিতে আবেদন করার জন্য আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এছাড়া দেখতে পাচ্ছেন লোডিং অ্যান্ড আনলোডিং, এই সমস্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে বর্তমানে সিপ্লা মেডিসিন কোম্পানিতে নিয়োগ চলছে। যে সমস্ত ডিপার্টমেন্টগুলি আপনাদের কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন, সেই সমস্ত ডিপার্টমেন্টগুলিতে কিন্তু আবেদন করে সিপ্লা মেডিসিন কোম্পানির মতো একটি ব্র্যান্ডেড কোম্পানিতে কাজ করার আপনি সুযোগ পাচ্ছেন। এর সঙ্গে সঙ্গে দেখে নেব জব লোকেশান, অর্থাৎ কোন কোন এরিয়ার মধ্যে আপনি আবেদন করে কাজ করতে পারবেন। এখানে এক নম্বরে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন সেটা হল দেখতে পাচ্ছেন কলকাতা এরিয়ার মধ্যে আপনি কাজ করতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছেন আগরপাড়া, আমতা, হাওড়া, ধুলাগড়, নিউ টাউন, সঙ্গে দেখতে পাচ্ছেন নর্থ 24 পরগনাস অর্থাৎ উত্তর 24 পরগনার মধ্যে আপনি আবেদন করে কাজ করতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছেন দমদম এবং নয় নম্বরে দেখতে পাচ্ছেন আদার্স, অর্থাৎ আরও বেশ কিছু লোকেশনে বর্তমানে নিয়োগ চলছে সিপ্লা মেডিসিন কোম্পানিতে। তো এই সমস্ত বেশ কয়েকটি লোকেশনে বর্তমানে নিয়োগ চলছে। যে সমস্ত লোকেশনগুলি আপনাদের বাড়ির থেকে দূরত্ব কম হয় সেই সমস্ত লোকেশনগুলিতে কিন্তু আপনারা আবেদন করে কাজ করতে পারবেন। এর সঙ্গে সঙ্গে দেখে নেব হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ কীভাবে আপনি আবেদন করবেন সিপ্লা মেডিসিন কোম্পানিতে আবেদন করবেন কাজের জন্য। এখানে আবেদন করার জন্য আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইনের মাধ্যমে আবেদন করার জন্য আপনি ভিডিও ডেসক্রিপশান বক্স চেক করবেন। ভিডিও ডেসক্রিপশান বক্সে এইজারের অফিসিয়াল কন্ট্রাক্ট নম্বর আপনি দেখতে পাবেন, এইজারের সঙ্গে ডিরেক্টলি কন্ট্রাক্ট করে নিন। কোন কোন ডিপার্টমেন্টের জন্য কত টাকা আপনারা বেতন পাবেন, কীভাবে আপনারা আবেদন করবেন, কী কী ফেসিলিটি পাবেন কোম্পানির পক্ষ থেকে, এছাড়া কোন কোন ডিপার্টমেন্টের ক্ষেত্রে কত টাকা আপনারা মাসিক বেতন পাবেন, সমস্ত স্টেপগুলি কিন্তু এইজারের একটি কলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো এখনই ভিডিও ডেসক্রিপশান বক্স চেক করুন। ভিডিও ডেসক্রিপশান বক্সের ফার্স্ট পেজেই এইজারের অফিসিয়াল কন্ট্রাক্ট নম্বর আপনারা দেখতে পাবেন। এখনই এইজারের সঙ্গে কন্ট্রাক্ট করে সমস্ত সব কিছু বিষয়টি আপনারা জেনে নিন। তবে বন্ধুরা, এটি একটি প্রাইভেট কোম্পানি, এটি কোনো সরকারি কোম্পানি নয়, সেক্ষেত্রে সমস্ত সব কিছু বিষয়টি আপনারা জানবেন, বুঝবেন, তারপর এখানে আবেদন করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের সমস্ত বন্ধুদের মাঝে। আর এখনও যদি আমাদের এই জবস্টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পাওয়ার জন্য। আমাদের এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।